জেলা প্রশাসনের উদ্যোগে পালিত হলো 75তম প্রজাতন্ত্র দিবস। ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন নদিয়া জেলা শাসক এস অরুণ প্রসাদ। সকাল থেকেই নদিয়ার কৃষ্ণনগর স্টেডিয়াম মাঠে এই দিনটিকে পালন করার জন্য একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জেলা শাসকের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। প্যারেডের মধ্য দিয়ে জেলা শাসক এবং ভারতের জাতীয় পতাকাকে সম্মান জানানো হয়। পাশাপাশি জেলা প্রশাসনের একাধিক কর্মসূচি ছিল এদিন। নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।